لا إله <سؤال> إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের মানব কুলের জন্ম দিছে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাইতা তাহলে ইল্লাইন জীবজন্তুর গড়া দিতা fartay ক্ষমতা আল্লাহ তাআলার আছেন 아니 সাবহান আস। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর

এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবি তাইলে ধরে না হইল অবশ্যই দেখা যিনি আর এই দীর্ঘ সময় তোলে চলে আমি শেষ সময় আপনার আর খেদমাত যদি মহান আল্লাহ রবুল্লা আলমিনী আমার তৌফিক দান করে তাহলে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জমিনও

আখেরি জমানার নবী যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জন্নত হারাম কন্যা সুহান আবার কামতর ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই কোন নবী উম্মতি জন্নত প্রবেশ করা সম্ভব নয় হারাম এরা হারণে এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আখলাক কি রকম আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলা আজ মানুষে দেখিয়া ডরায় আল্লাহর হাবিবের জমিন ও মারিয়াম আনসুরের কলেমা পড়াইছ না পড়াইছ না কোলা আনসুরের নাই تلوارের মাধ্যমে লয় আল্লাহর হাবিবের ব্যবহার চরিত্র আখলাক দেখে মানুষে

আরামরা ও মানু আই বাড়ি যদি একজন দুর্বল মানরে খাজো কোনো মানুষরে আনি সাধারণ বেড় دیوار লাগি 400 500 আজিরা দিয়া যদি কই যে অনে আরাম চাই খানাটাই হইব চাই খান আরাম যদি আল্লাহর বান্দায় দেহ কই ছাগলর ভাই চাই নামাই যাইবা উরিডবা ফাঁস চান দিলাই বাগের মানু হই তৈয়া করছে কুলিয়া বাড়াইইব কইবো বাসিতা তোর বাগর বাড়ি তলি আনছলা বলাবা ওতা হইল আমরার বেবহার

এর কারণে এই জমিন ও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার ওয়ান বন্দায় জমিন ও আল্লাহর গোলামি করা লাগবে নমাজ পড়া লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে ওলা নালি সাহেব বল আল্লাহ জমিন ও ইবাদতের জন্য আমরা রে পয়দা করছি এর কারণে এই জমিন ও নমাজ পড়া লাগবে ধীরে ধীরে নমাজ সাড়িলে খামাইতো নাই নামাজ হইলো আমাদের জন্য ভর আল্লাহর হবি

নমাজ আহিলত জল্লতৰ চাবি বন্দা যদি জমীনৰ নামাজ পঢ়ি আছাও তুমি মারা যাবাই কালকা মটৰ মৈদানৰ জল্লতো যাবাই কোনোৰ সুবিধা নাই আৰু চলা তুমি এটা হল নমাজ জল্লতৰ চাবি আর নমাজৰ চাবি আহিলেও এই জমিনৰ মাজে পাত পবিত্ৰতা শুন নাচোঁ এৰ জল্লৰ চুৰ নাই ফৰ্মাইল আৰু চলাটো ইমান মান লাকামা সলাত ফাকাদ আকামাত দ্বীন ওয়া মান তারাকা সলাত ফাকাদ হাদামাত দ্বীন যে জমিনের মধ্যে নামাজ রে কায়েম করল পড়িলো নামাজ হইল দ্বীন ইসলামের কোটি আসসালাত ইমাদ উদ্দীন নামাজ হইল দ্বীন কোটি মান লাকামা সলাত ফাকাদ আকামাত যে মানুষের জমিনের মধ্যে নমাজ রে ফলিল নমাজ রে কাইম ঘরল ই মানুষের জমিন উদ্দিন ইসলামর কুটিরে মজবুত ঘরল ওমান তারা দিন যে জমিন নমাজ রে সারিল নমাজ রে তরক করল ই মানুষে যেন ই জমিন উদ্দিন ইসলামর কুটিরে বাঙ্গিয়া ফালাইল এর হারণি আইজামরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিনও বাঁচিম এক সপ্তর নমাজ সারিতাম না আল্লাহ হুমামি অবশ্য হাজির আমরা মকবুল এক অলির দার এক দুইটা জিনিস যাইতাম না আল্লাহ তৌফিক দান কর মানুষ যদি মানুষ মন্তে চায় তাহলে জমিনও বন্ধায় মা বাবার খেদমত করা লাগব মা বাবার সেবা করা লাগব তাকুয়া অর্জন করা লাগব ফরহেজ গাড়ি অবলম্বন করা বন্ধায় হারাম তলে হরা লাগবো হালাল খাওয়া লাগবো হারাম রে বর্জন করা লাগবো ফরার হকরে মারিয়া খাইলে খামাই তোলা আমানত রে খেয়ানত করলে খামাই তোলা খামাই বলি খামাই তোলা এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কোন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই। আমার ইমানদারে বিশ্বাসী বন্দাবান দিয়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমানু তাকুল্লাহ এই জমিনে আমি আল্লাহর ভয় করে লাভ ওয়াকুনু মাসাদিকিন আর জমিনোর মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলে আ যাও এর কারণে আমার বুজরগান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আখের এক সময় আইব এমন এক জমা লাইব আমার উম্মতে জমিন ফাস্টা জিনিসে জমিন ভালোবাসবা আর ফাস্টা জিনিসে বলে যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফাস্টা কোন ফাস্টা হইলাও আমার নবী ফরমায় ইয়াহুব্বুল আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা এক নম্বর ইয়াহুব্বুল আদ-দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা বন্দা ভরি রইব ওয়ান সাউনাল আখিরা আর আখেরাতর কথা বন্দায় ভুলে যাইব এখন সময় আই আসে না নিশা বকল মাত্র না আমরা খালি দুনিয়া খালি দুনিয়া কোনো মানুষের যদি হো মরার বাদে বলে এটা কোনটা নাই না মরার বাদে তো আরম্ভই দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা সাড়া লাগবো নতুবা আপনার আখের বরবাদ হয়ে মিশকাল শরীফারে হাদিস আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই হুববুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন জমিনার মধ্যে যত বুরাই আছে রে সারা বাদ হমর জড় হইলো দুনিয়ার মায়া হুববুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন এই দুনিয়া तमाम দুনিয়া যত বুড়াই আছে সারা বুড়াই দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম আইজ আল্লাহর আলী ফির মঞ্জির আলী উর্ফে বুল্লুক শামাম রহমতুল্লাহ আলী দুনিয়ার মায়া তাসলানি না মায়া ছাড়িয়ে দিয়েছিলাম মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া মা বাবার মায়া আত্মীয় স্বজন মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকে দেওয়ান আসলা আল্লাহ আল্লাহ হর্ষ আল্লাহর হর্ষ মায়ার বনি গেস যারা আল্লাহ আল্লাহ হরিয়া আল্লাহ রে রাজি হরিলাই মাল্লাহুল মৌলা ফালাহুল কোর যারা আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় হৌনাস আল্লাহ দুঃখ লাগে আই ইতা ওয়াজ দি কিতা হর্তা ওয়াজ যত দিন যার ওয়াজ ভাড়ে মাথল না ওয়াজ বাড়ের বাড়েল না

ওই মালা তারা জমিন মাল পছন্দ করব খালি মালরে জমি মধ্যে পাতাইল নদীবাও নাল হিসাব কিন্তু কামতর ময়দান বন্দার হিসাব হইব বন্দায় সেই খবরটা কোনো সময় রাখে না এ আর কারণে আমার बुजुर्गগণ এই জমির মধ্যে যখন নামাজ পড়ম আল্লাহ দরবারে দোয়া করে আই যে আল্লাহ আল্লাহুম্মা হিসাবিনি হিসাবাই আসিরা আয় কালকে কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান আমার জন্য সহজ করে দাও কিয়ামতের আল্লাহ যদি বান্দারে দড়ি নাই কোন বেটার ক্ষমতা নাই ছুটি দা ভরবা নি কিয়ামতের দিয়া জন্নত যাবার সম্ভব নাই রোজা দিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই খোল হেফাজত দিয়া সম্ভব নাই কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে দা জন্নত যাওয়ার সম্ভব হইত নাই সম্ভব হইব সম্ভব হইত নয় একা ননিয়া হয়ে বাতিয়ার নমাজ ছাড়ি দেই না নমাজ হইতো আল্লাহর লাইতো সারা কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কামতর দি দিন তার রহমতর মাধ্যমে আমরা माफ করে দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে যওয়ান ওয়াইহুব্বুনাল মাল জয়ে মালিক জমিন মালর উপর প্রাধান্য দিব মাল পোষণ করব বন্ধায় আখের হিসাবটা বন্ধায় বলি যাইবো ই বানদার দুনো জানের জীবন আল্লাহই बर्बाद করে লইবা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি

এর জন্য আমার বুজুরগণ সে জমিন মালরে প্রাধান্য লাই মালর মায়া দলর মায়া রয়ে যায় বন্দায় কামতর ও হিসাবর কথা বন্দায় ভুলি যায় এর জন্য আমার বুঝর আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাই ওয়াইলুল লিকুলহু মাযাতিল লমাজা আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা আমার আল্লাহই ফরমাই ও মানুষর দুনিয়া আখিরাতুর জীবন বরবার ওয়াইলুল লিকুলহু মাযাতিল লমাজা ও মানুষর জীবন বরবার খার বলে

কিছু মানুহ আছে এৰ কাৰণেই সমাজত আলিমহল বৰা বহু আলিমহল আছে বানাইল মাত নাই সমাজতগিৰি খৰা আৰু লোমাজাত তাৰ মাইন হ'ল খৰা এৰ কাৰণেই আই দিনো লাম বা মুছা আলিহলামৰ ঘটনা আৰু চুলাইমান আলিচলামৰ ঘটনা লাভ নাই আমাৰ তোলে বহুত বেষ্ট মানুহ বোৱাত আছে আছে নাই আচোন এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরি ধরি দুই সাইডটা মাত মাতিম আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করিল না আমার বাফর ক্ষমত হইত না আওয়াজ বার করতাম ফার্মনি ফারতাম না আল্লাহর কাছে সাহ্য সাইয়ার মৌলা তোমার বন্ধা হলোর সামনে আমার কোরআন হদিসর ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমি এর কারণে খেয়াল করতাম

ৰোজা দৰাল নাম খালি উফনাম ৰোজা নাই উপবাস্থ ধাৰনা মহিল আরেকটা আৰু একটা মাছ আছে ৰোজা দৰিয়া সৰু তাৰমাৰ দাৰনা জাবান মহিলৰ ৰোজা জমিনৰ কোনো জিনিছ চাবা না জমীনত তুমি জবল গিৰ না মানুহৰ গিবত খৰতাই না ভৰৰ সক্কে মাৰিয়া খাইতাই না থাৰনা মহিলৰ ৰুজা আল্লাৰ ভবি বেফৰমাই আজা আছেৰে আল্লাহৰ হবি বে শৰ্মাই চামানি এটা আৱ ধল্ল ধৰ মাজে আঠটা দৰৱাজা দৰব জাল নাম হইল বা বৰুয়ান এই দৰৱ জাল নাম হইল ৰাইয়ান দৰৱাজা আল্লাৰ হবিবাৰ আছে নিবেদন শৰণী আৰু ইয়া আল্লাহ য়া হবিব আল্লাহ নবী আল্লাহ এই ৰাইয়ান দৰৱ জাৱাই কল মানুহ ধল্ল ধৰ্বে চৰবাহ আমার নবীয়ে শৰ্মাই নামৰ চাহ বাইক কামতর ময়দান রাইয়ান দরোয়া ও গুরু মানুষ জন্ম তো যারা জমিনর মধ্যে পোরা পুরি ভাবে জমি মধ্যে সহি বন্দা বান্ধেরু যাদর আল্লাহ কামতর ময়দান এই রাইয়ান দরোয়া যাবায় জন্ম তোরবেল্লা হাসোভান আল্লাহ আমরা আশা আছে জানি এই রাইয়ান তরুয়া যাবায়তাম ঠিক

দিব মনে মনে কই ভাই একটু বাইল আছে না জিলা হইল কবিরা এ বাইরে যোয়াল জিলা তলে আর মারাত্মক ধরনের গোনার খান সেটার নাম হইল গিবত করা রসুল্লাহ ফরমাই আল গিবাতু আসাদ মিনাজ জিনা সাহাবাই কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিনা তলে আরো বাদ গিবত কিলা কইলা রসুল্লাহ ফরমাই বন্দায় যদি জমিন বস গুণার কাম করলায় আর যদি আল্লাহর দরবার বন্দায় তো বা আল্লাহ বন্দার গুণারি আল্লাহে মা ফরিলাই বাং আল্লা আমার আল্লাহ কোরআন মধ্যে ই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্ধী হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবার অত বা তো ভুইল আল্লাহ বন্দা জমিনও আন্তরিকতার সহি আমি আল্লাহ তোমার জীবনের গুণারে করে দিলাই চোহা আল্লাহ

আল্লাহর হবিবে ফরমাই ও সাবুল্লা যে জলে জলি সময় জমিনের মধ্যে আল্লাহর এবাদত করিয়া যাইবাই বন্দা গুনার খাম করতে নাই আল্লাহর এবাদত করবাই যখন মারা যাইবাই আল্লাহ কামতর ময়দান আল্লাহর জন্য তো তোমার জায়গা দিলাইবা আল্লাহ আর সে জীবন সারেনি সে জায়গা দিবা হন আল্লাহ

যে জয়ানর দিন আল্লাহর গড় মর্জিদর দিকে কালেকশন আছে আল্লাহর বন্দায় জমিনবার নমাজ পড়ে আসর নমাজ পড়ে মাকরিবর জন্য অপেক্ষা করে যখন জমিন বন্দায় মাকরিবর নর্শিদ ভরে আল্লাহার বন্দার দিল মসজিদের লগে কালেকশন আছে আমার নবী ফরমাইন ই জান মারা যাই ভাই আল্লাহ কামতর মানো আল্লাহার আর সে আজ নিচে জায়গা দিবা খুব আস এর কারণে জোয়ান বাই তোর কাছে আমার অনুরূপ অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যবহার এক চলে না আমার জোয়ান বাই তোর কাছে আমার বিনম্র অনুরূপ আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করো কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার এখন আন্দু যারা আছেন এর আগে ইয়াহিয়া সাবর ব্যবহারে চলেন না যে কোনো সংগঠনের আলিম কোয়া এরার পিছনে কমেন্ট করতে তোরা খেয়াল করে না মাত বুঝা যান মানুষ মাত্রেও তো ভুল হইতে পারে আদম ভুল তোলে সাড়া নাই কিন্তু বন্ধায় যদি আল্লাহর কাছে তৌবা করে নেন আল্লাহর কাছে মাফি চাইন আল্লাহ মাফ করে দিলে আমি আপনি ফার্মুন ফারতাম না এর কারণে অনুরোধ করিয়া ওলামাই কেরামর পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানের চায় না হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় মণিপুরি মানুষ আসল না মণিপুরি মানুষ আসল এরাও কমেন্টিতে আপনার চাই এর কারণে তারা মনে করে যে এই দিন ইসলামের ভিতরে অথবের আছে রাশে আল্লাহ ফরমাই ইন্নাদ দিন আইন্দ আল্লাহ ইসলাম আল্লাহর হাসে জমিও মনোনীত যদি কোন ধর্ম থাকে সম্মানী ধর্ম সেটার নাম হইলো ইসলাম ধর্ম ও নসবান আল্লাহ মাকবুজা জানি সবক এর কারণে বাজে মত বতনে আমরা করি যেতাম আল্লাহ আমরা হেফাজত করব ও কমেন্ট পক্ষেও دیوار দরকার নাই বিপক্ষে دیوار দরকার নাই বলেনা পক্ষে দিলে আপনার লাভ কিতা আর বিপক্ষে দিলে আপনার লাভ আমি অনুরোধ করিয়া কমেন্ট গোলা আমরা বিরত রইতাম কারণ অনলাইন ল মানসে

ইনো দাওয়াত পাবার বাদে অন্য ভাই আর বিলকুল কাম নাই কারণ ইনো আমি ইয়া রিজার্ভ ব্যাংক বই যায় বড় দুঃখ লাগছে ইলা আপনারা হইতে পারবানি আমার ওয়াজ এখন বছর রানিং চলে আমি যখন আপনার আর হাইলা খান দিয়ে ওয়াজও আইছি আমার দাড়ি মুছ আসলো না দেড়শো না তিনশো টাকার জবানা দেড়শো টাকার জবানা তো আমি ওয়াজ করছি কোনো দিন আমার ওয়াজও আইতে দেরি হয়েছে নিমা তুই না আমার আল্লাহ আর নইলে দুই মিনিট আগে আমার এ জায়গা তাজির করেন সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আপনারা দেশই ফেসবুক দুম উঠে রাইজ দুই দিন তো যে নজরুল ইসলামে চোদ্দ ফেব্রুয়ারি জিঘাট জ্বালাইয়া আই গেছে হারণ বাস্তবত আমি কই মানুষের ভিতরে কনফিউশন আইছে আমারজনে কইছেন আপনি কইবা আমি আইজ লংগাই টিভি লংগাই তো আমি স্পষ্টীকরণ দিছি আর আমি কইয়া চোদ্দ ফেব্রুয়ারি জিঘাট লক্ষ্মীপুরের হুবে জিরিবামর ব্রিজ ভাড়িবার আগে ডাইনেদি কানোর নাম হইল শেখ বস্তি এরা দাওয়ত দিস আমি বারবার রিকোয়েস্ট করছে হয়েছি আমি দৌড়োর মানুষ আমারে দাওয়ত দিও না কারণ আমি ভাবতাম না আর যদি দাওয়ত দেওয়া আমার টাইম যদি ঠিক থাকে আজ আমার যে টাইম তোলা বাদে আইলে আপনারা খারাপ পাইলে অনে না মাথায় না আমি দেড় ঘন্টা আগে তোলে আমার বদ্রুল বাইরে নব দেড় ঘন্টা আগে তোলে কোনো মানুষে আশা করা যায় হইতে আবার তালায় নজরুল্লোর দেরি হয়েছে কোনোদিন ভার বানি কই কই না এখন জন মানুষের

কথার মাঝে মনে করি মুনার কি আলামত আছে চোদ্দ ফেব্রুয়ারী দুঃখর বিষয় কারণ মোল্লা বালা জানিয়া দাবত দিয়েছিলাম মোল্লাই দিন মানছিলাম মোল্লা বাদ হয়ে গেছে বলে না মোল্লাই দিন মানছিলাম চোদ্দ ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাশি রাই সাড়ে নয়টা তনে এগারোটা এখনো আমি খুঁজা সাড়ে নয়টা তনে এগারোটা বড় দুঃখ লাগছে বাঘর সমান মুরব্বী মানুষের বাকিলা মিশা মাত মাতিলা ও আজরাইল কি বার মুলাকাত করার সময় আইয়া আসছে এর মধ্যে মুলাকাত কর এর মধ্যে মিশা মাতিদরা আপনারা দেখ শুনলেন মাথিল না 14 ফেব্রুয়ারি আমি রাত্রি 9:30টা থেকে 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না বহু মানুষ আছে এবার ওয়াজর সিজন আমারে খাবাইতে পারইনি আমি খানি গছি না অনুরোধ করি কই maaf দাও কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না বেলা লাগি আমি দুঃখে মাথিয়া আমি কই তাইলে বুঝবা কিছু মানে মানে কথা থাই না আসান খালি মহিলা না আমি আব আপনার এলাকা নলা নিদাইয়া কারণ আমি ঠাইমরে গুরুত্ব দেই সাড়ে নয়টা তো এগারোটা আমি যখন শিলচর হৌসি গেছি জুয়ার বাদে জাতুয়ার দগ্নে রাত ফুট মাঘরিব বাদে আবদুল্লা ফুট সাতটায় দিছি খালা চড় হইয়া বাগান হইয়া দুয়ার বন্ধ হইয়া বন্ধ হইয়া নাগাটি লইয়া খনফুর হইয়া বেরেঙ্গ হইয়া বাদ্রি ব্রিজ হইয়া খাসিফুর বার হইয়া বাসান্দি হইয়া আমি গেছি আমার আর রাস্তার অসুবিধা আছে নি আমি আমিতো আপনার দোলেশ্বর হওয়া লাগেন না আমি টাইমর আগে গেছি লক্ষ্মীপুর তলে আমার জাকির বাই একজন চাকরি করেন হয়েছি বাই আপনি যাওয়া লাগবো বলে ঠিক আছে আমি নয়টা বাইশ তেইশ গিয়া এই লগে মানুষের ওয়াজ আমার দিই থাম এর আগে শিলচর হৌসার বাদে সাড়ে নয়টা টাইম তোলার সময় দেখবো একজন একদম আমি অনুরোধ আমার সানি না এর ঘরে আমার দুই ওয়াজ সাড়ে বারোটা জনে দুইটা শিলচর ঘাট প্রধান অতিথি ইয়াৰ বাদে খাটা খাল সুৰীয়াৰ হোৱাৰ চিকুন্দৰ লাইলিলা ওলাইলো ন তিনিটা দৰে ভজৰ পৰ্যন্ত আমি সময় দিয়া ভাৰম আমি না ঘৰছি নটা বাৰ বা ফণ্ডত টাইম টাইম আৰু খালিম তুলি দিছোঁ আমি ষ্টেজত দ্বাৰকীয়া ফোন কৰিছি আপোনাৰ এখন ইবাই কিয় আপুনি অবাই কৰিয়াই এৰা আগে বেণ্ড দি মানুহ ফাটাইছে এৰা ফটো লুকাই গৈছে ন অৰ্থাৎ চাৰে নটা গ'লে মূল্লা দেৰি কৰাই দিয়ে আমাৰতো চাৰে নটাৰ আগে গেছিল আবাৰো ন আহিছে আহিয়ে লামচি হৈল ওভায় বলে ওয়াজ খানো বলে ওবাই বলে যাইতাম বোলে না চাহ খাইবা শৈলাম আচ্ছা 10 পনের মিনিট দেখি ও যেমনে চাহ খাবাত নিশ্চয়ই খোদার কসম এক জরাও নিচা মাতি আর না পনের মিনিট গেছে কি চাহ নাই এর বাদে জিকাইলাম কিতা একজন জয়ান দেবাড়ির সাহ খাইবা 5 মিনিট যাইব তা কি জাত গ্যাস আমার দেশ বেগর গ্যাস নাই ইন্ডাকশনের চুলা আছে দুই মিনিটে যায় চাহিযায় না তখন মুরব্বী মানু বড় ভদ্র মানু আসল আল্লাহর বন্ধায় বর গিয়া হৌখ মারি গেলে সাহ লগে আইস রাবণা খান ঠান্ডা কারণ বেথিন তোর দুই স্না মুল্লা গিয়ালেও চাহ বানাইছো হেরা দিই না বারে পরামর্শ করছো মুল্লার ঘন্টা ঘণ্টা দেড় ঘণ্টা দেরি করো কে সুইস হুজুর লাইন বালান আপনার দ প্রোগ্রাম যাই বলি মাতি চাহ খাগে আমি গাড়ি তুটিছি হয়েছিল আয়ুকর গাড়ি তুটি গালে কয়জনে মুরব্বী মানুষ আমার এসে আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাই থাম কারণ দশটা বাজি আর

পা যই বই ইনশাল্ল গেছে নবাই দিই চার পাঁচজন সিকিউরিটি দিছই মূল্লার লোকের গড় আমি বলছি হেসাব করতাম বাথরুম দেখাও হেসাম ভরিয়া হয়েছে গুহা দে গুহা হাসা গুহা না গুহা খাইছি শুন মিটিহার বাই আছ হেসাম করা হইয়া মুল্লা নাই বালাড়ি শুন হেসাম করা হইয়া নাই আমি ন বাঘি আইতাম কি টাইন টাইন খোঁজাম মূল্লা বাগিয়া গেছে বাগিয়া তো এক বেঠি এক বেঠার লোক যা মাথনা আমি আইতাম কি? আমি তো হয়েছি আবহাওয়া আর হইমু এগারো মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ড তার ব্যবহার দারো আমি লালভানি গেছি গাড়ি দিয়ে নিশ্চয়ই নান্চয় নাকি নথবালা ব্যবহার আর এই যে শেষ বস্তির মানুষ কিতাব তাত মাটি জাত মাঠি দিয়ালে ঘুরি বুঝবাইছ ও তো আমি খাইয়া

দুইটা কারণই আল্লাহ ধরে ফিরিস তাই শরে চালিয়ে যায় ইয়ার চল আল্লাহ এখন দুইটা কারণ আল্লাহর হবি ফরমাই যখন মানুষ জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত মাতে এই মিশা কারণে আল্লাহর রহমতের চাই চালিয়া যায় কোন কারণে বন্দায় মিশা মাত মাতে আল্লাহর বন্দা বন্দির মুকতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিসায় চালিয়া যায় দিলে দিল মূর্ত যায় এর আমি এর আবেদন রাখিয়া এরা মিশা মাত মাতিছে হৈছে এক ঘণ্টা বাদে কিয় আবাৰ এই কাৰণ হসমাত মাতিছানে ৰাসলাম আজৰি নেকি চাৰা মানুহ গেছ এৰা লাইকুৱাই মাতিছ দুই ডাৱত আহিছে আমি আমি আৰ জিৰিবামৰ জিৰিকাঠৰ দাৰেদিনা অ এলেকাৰ মানুহে চাপ দিছো যে এম বাট ব্যৱহাৰ হলাই ইয়ালিমে দাৱত ৰাস্তা না অথাৰৰ যান বচাই থাকিয়া আমাৰ ঘৰে মিথ্যচাৰ চলাইছো মাতপূজা জানি মিথ্যা অপপ্রচার আমি আই যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আনিয়া অলিয়াল্লা আনিয়া এরা তৌবা হরে কানায় দিন মুগ্ধ হয়ে যাইব বুঝেছেন এরা মিশা মাত মাতি এরা মিশা মাত মাতি তৌবা হরে কোয়া আলিম লগে বালা ব্যবহার করবা নবীজিয়ে ফরমায় আলে ওলামা ওরা সাতুল্লাম্বিয়া নবী অকলার উত্তর সরি মহান আল্লাহ বুজুর্গান

তা আমার কোনো চিন্তা নাই আমার আল্লাহ পোৰাণ শরীর মধ্যে ভরমায় আলা এল্লা ওলিয়া আল্লাহি লা লা খোনলাই ঘুম

যে ব্যক্তির বন্দা মধ্যে অগ্নি পূজক আসলো এক বছর নাই দুই বছর নাই সত্তর বছর ই জমি মধ্যে আগুনির পূজা করছে যখন সামাউনের মরণ সময় যায় ইমাম হাসন বছরই রহমতুল নাল এই খবর ভাইছয়। খবর ভাইয়াও সামাউনের যায়। যাওয়ার বাদে হইল সামার তুমি মারা যাই আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়ে মারা যাও আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাই বা হল না সুহান যদি আমার কথা মানিয়া মারা যাও বলে কি কথা বলে তুমি সত্তরি বছর আগুন দিয়ে পূজা করছো তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব নি না মাত বলা করে খেয়াল করবো বলে আমারে তো জ্বলাইব বলে আমি দিন আগুনের পূজা করসিনা তবে আমার বিশ্বাস আমি আগুনিত হাত ঢুকাইমো আমার আল্লাহ আমার এক সার রুম পর্যন্ত চালাই এতখানি মান মজবুত আসি ইমাম হাসন বছরে ফরমাই ও সামান ও আগুন ধরাই সত্তর বছর জমিন তুমি আগুনের পূজা করলাই এখন তোমার আগুনে ছাড়বে না তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রসুল সাক্ষী হল আমি ইমাম হাসুল বসরিয়া গুলির মধ্যে হাড় ঢুকাই আমার বিশ্বাস হইল আমার হাস জোলা দূরের কথা একটা পশম পর্যন্ত গুনে জ্বালাই তোলা নাই ও সময় সামনে হইল দেখি হাটটা ঢুকাও আগুন ধরানি হইল দাও দাও করে ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আগুনের মধ্যে হাটটা ঢুকানি বিসমিল্লাহ রহমান সামান্য করে সরাই ও সময় দেখা যায় ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আলাই একটা রুম পর্যন্ত জ্বালাইছে না হোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর্যন্ত জ্বালাইছে না হইলা সামাও তুমি দোলাত দোকাও না বলে না ডর করে আমার জ্বালাই দেব যদি তে আমি শৈিয়া আমার নবীর খলিমা মরি যাও তোমার মৌঠ সময় আইছে। যদি খলিমা ফলি যাও আর হরিয়া মারা যাও তাহলে আমি হইয়া আল্লাহ তোমার জন্য জায়গা দিলেই বাহান আসতার দিল গলি গেছে হয়েছে হাসাও ঘরাইনি বলে আমার লেখিয়া দিবা আনি বলে কিতা মাতো আমি লেখিয়া দিব ইমাম আলাইহি এই ভাবে এক কাগজের মধ্যে লেখলি সামান তুমি যদি আমার নবীর কলিমা পড়ে আমার রাজাও তাহলে তুমি জন্ম তো যাইবাই তোমার কোনো অসুবিধা হবে না বলে ও ইমাম হাসন বছর তুমি আমার খাগজরের মধ্যে লেখিয়া দেও কোনো ব্যথার ক্ষমতা আছে নি ইমাম হাসন বছরের আমি কাকজের মধ্যে লেখিয়া দিলাম তুমি কলিমা ফলিয়া যদি মারা যাও আল্লাহ তোমার জন্মতর মধ্যে জায়গা দিলা হইল কলিমা ফলিল মুভাবে লিখিয়া দেবা লাগে বেংগালোৰ যা ঠিকে হাম চহৰত ঠিকেট নাই বেষ্টৰ ঠিকেট ইমাম হাছান বছৰী ৰহমতুল্লা আলাই দুচহৰীয়া লেকিয়া দিছে হৈছে উইথ নাই ইন আৰু গৃহাণীগুণী মানুহ আছে মুৰব্বীসকল আছে মীৰা চাহাব আছে মাষ্টৰ চাহ আছে এৰা শিক্ষিত মানুহ আছে যাৰ হোমে আছে দস্তকত দেওক লৈ আহক কাৰণ তোমাৰ এই দস্তকতে আমি মানি আন নাই উপস্থিত মানুহক দস্তকত লৈছৰে সামাউনের হাত নেই সামাউনে জমিনের মধ্যে হইল হে ইমাম হাসুল বসরি আমি ওয়াদা করলাম কলিমা পড়ে আমার যাইম আমি যখন জমিন তলে মারা যাইম আমারে গুসল দে ভাই আপনি ইমাম হাসুল বসরিয়ে আমি মারা যাই খাফন দিয়া বৃদ্ধ করবাই আপলে আমার জানে জানে নামাজ পড়াইবাই আমার আফলে কবর রাখবায় আর আমার ওই তৈল আমার যে কাগজ যেটা দিবাই আমি মারা যাওয়ার পরে আমার সাফনের ভিতরে সেই কাগজটা দিবা সারা মানি লোক মানিয়া খলিমা ভরাই আইসয় ও সময় দেখা যায় ইমাম হাসান বছরের রহমতুল্লাহ বাড়িতে শেষ অংশে কলিমা দুনিয়া তলে মারা যায় সদর সময় খবর আইল ইমাম হাসন বছরের সত্তর বছর অগ্নি পুজো সামাউল কলিমা ভরিয়া মারা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই দৌড়াইয়া যায় দাওয়ার পরে দেখুন শ্যামান কলিমা পড়িয়া মারা গেছে কিন্তু মুঠির মাঝে কাগজটা ছেড়ে কাগজ এইভাবে মুঠ করিয়া ধরেছে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ে ঠান মারিয়ে হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছেন জল ব্যবস্থা করেন গোসল নেমাইন খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা জানা নমাজ ভরাইয়া এই সত্তর বছর রোগী পুজো সামাউনের ভিতরে কাকসটা দিয়া কবর করে আইছয়। যখন বাড়ি ইমাম হাসন বছরের কুমনাই কোন কারণে আরে আমি জমিন এমন একটা ভুল করলাম আমি হাসন বছরে মারা যাইমো আমি জন্ম তো যাইমো না তো যাইমো আমি খৈতাম ভরে না সত্তর বছর রগ্নি পূজক সামাউন্ডে আমি বেহেস্তর ঠিকের দিয়া দিলাইলাম আল্লাহ যদি জানাইল হাসন বছরে তুমি কন্ত্রতে এই সামাউন্ডে তুমি কাগজটা দিলাই তখন ইমাম হাসন বছরে জমি ডরাই গেছ বাইরে জোয়ান মানব আমার ভয় বিমার পড়ার পরে মানুষের মন দূরে হয় মানু मुसीবতের মধ্যে পড়ি মানুষের মন দূরে বয় মানু অভাবের মধ্যে পড়ি মানুষের মন দূরে বয় মানুষে জমিনের মধ্যে কানদয় ইমাম হাসান বোসরে রাহমাতুল্লাহ আলাইহি মাত্র দুই তিন দিন হইছে জমিনও খালি নাই জমিনও গোমলাই চেহারাটার পরিবর্তন হই যায় চেহারাটা বদলে যায় একদিন একজন murid এ فرمাইলো হুজুর আই কয়েকদিন তলে এই জমি মধ্যে দেখি আপনার বড় চিন্তিত অবস্থায় আছে আপনারে খানি দিলে খানি না আপনার নমাজ ভরয় আর খালি চিন্তিত অবস্থায় জমিন দেখি কারণ থাকি দেখাও ইমাম বছরই পর বাবা তুমি জানলা আমি জমিনের মধ্যে মন বুল করলাম আমি খাগল লেখিয়া খাবলের মধ্যে দিয়া দিলাইছি সামাউন যাইব এখন জন্নত যাইব না দুজাইব জানি আলাম আমি বুল করলাম আমি দরাইয়ার্লাই যদি জিজ্ঞাসা করলেন কে হইতাম এর কারণে আমার নাই সামাউনী আমার মানিয়া নবীর কলিমা পড়ি আমার আগে এখন যদি সামান জন্য তো যায় না সরম ভাইম আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিল আমার জবাব দেবার মতন ক্ষমতা আমার বুজুর্গ ইমাম হাসন বছরিক রহমতুল্লাহ জমিনের মধ্যে নমাজ ভরয় নমাজ ভরিয়া আল্লাহর হাসে বিনয়ের সহি জমিন খান্দা আমি জমিন আব্বুল করেছি আমারে আসলে মাফ করিয়া দেব আমি এমন একটা কাম করে লাইছি আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার লোভের খাতিরে সামান দে আপনি জন্য তো দিয়া দে এক দুই দিন পরে ইমাম হাসন বছরের রহমতুল্লাহ ঘুমাই সর ও সময় খাবে দেখ সামাউন্ডে আল্লাহ জন্য তোর মধ্যে ঘুরাইতে রাখ না সুহান আল্লাহ কৌ সময় হাসান বসরি ফরমাইন সামাল তুমি কোন জায়গায় আসো বলে হে ইমাম হাসুল বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না জমিনও তুমি খান দিও না তুমি জেলা হইসিলাই তোমার নবীর কলিমা পড়ি মারা যাইতাম আল্লাহ জন্য তো দিলাইবা আমি মারা যাওয়ার পরে আল্লাহ জন্য তো জায়গা দিলাই ও সময় সামনে ফরমাই ও ইমাম হাসুল বসরি আমার কারণে

অনেকর বাবা জমিনও সোন বাবা নাই যাদের মা বাবা জমিনও না আর যাদের মা বাবাও নাই আমাদের দায়িত্ব হইল এই জমিনও মা বাবার জন্য দোয়া খরতাম করতাম মা বাবার জন্য সটকা করতাম মা বাবারও জমিনও ঘুরে যাইবি বহু জয়ান আছে রে মাছ পাঁচ বছর হইল ছয় বছর হইল জোয়ানে জমিনা শৈরাত একটা বার যদি আমার মায়ী রে আমি খাবে দেখতাম তাহলে আমার মনটা জমিল শান্তি বহু আওলা দখলে মা বাবার জমিনও খাবে দেখায় খাবে দেখার লগে লগে জমি মধ্যে শান্তই লাই রে আমার মাই জমি আমার বাবা জমিনও নাই সাত বছর আগে আমার মা আমার বাবা আমার আগে সামার মারে আমি জমিন দেখলাম সন্তান জমিনও জাগ্রত হইব সারা দিন জমিনও আসরে আমার মায়ের আমি দেখলাম আমার বাবার জমিনও দেখলাম আল্লাহর খাসে তুই আমার মরে বাবুলা আমার মার বাবার কবর জন্ম তোর ভাজন বানাই দে

তোমার মা বাবাই তোমার কারণে জমিন কষ্ট হয় যদি ও ফয়লাই আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ বরবাদ করি লাইবা কোন মানুষে মা বাবা খেদমত করিয়া মা বাবার ও কাদায় কর তো ভার তো নাই পার বনি না আল্লাহর এক বান্দা একবার নাই দুইবার নাই মাত্র 37 বার তার মা বিদ্যামা মা জননীর আল্লাহর বান্দায় খন্দ লইয়া গঙ্গিত করিয়া হজগেছয় বাইরে মারে লইয়া হজগেছয় আমার মিরাস চবেই বাৰত নাম্মা যাম দে লৈয়া গেছলাম একেলগে বহু দিন আছলাম বড় ভালো লাগছে সন্তানে মাৰে লৈয়া বাবারে লৈ যায় তখন মা বাবাৰ বন্টা জবিল লৈ যায় আই আল্লাহ তোমাৰ বাড়ি দামত কৰ লায় আমাৰে সন্তানে লৈ আহাইছে সি ছবি লৈ বাবারে সন্তানে কে দামত কৰোঁ আল্লাহৰ বন্টা এক নাই তুই বাৰ লায়

আমার মারে ছয়ত্রিশ বার আমি হজলে আইলাম আল্লাহ আমার মার হোক আমি আদায় করা সম্ভব হয়েছে নি ঔতনে ঔ সময় গাই তনে আওয়াজ বন্দা তুমি একবার নাই বার নাই তুমি সৈত্রিশ বার তোমার মারে খান্দ তুমি আমার বাড়ি আইয়া হজর খান সমাধান করাইলাই ও বন্ধা সৈত্রিশ বার নাই রে যদি সৈত্রিশ হাজার বার তুমি করাইলাও তোমার মার গর্ব আসলাই ফেটোর মধ্যে লাঠি যখন মাসলাই একটা কুসার বদলা তুমি আদায় করা সম্ভব হয়েছে না বউজা নাম হইল মা বাবা এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত কর যদি মা বাবা জমিন রাজি হয়ে যায় তোমার নমাজ রোজা ও যে বাদু তাল্লায় কবুল করবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য না রাজি যায় বন্দা তোমার নমাজ রোজা ও যে বাদু তাল্লার দরবার কবুল হবে না খুলো বেঠা বাদশাহী খামো লাগতো না লাগবনি মা বাবার দোয়া থাকলে

আবার পরে সাগর কোন জিনিস দেখল না মনে মনে জানাইলাই আল্লাহ আপনার হইলায় সাগর নিখোলে যাইতাম খুনটা দেখি না ও সময় আল্লাহর সুলাইমান আলাইহিস সালামে তাল খাদিম রে হইলা ডুব দে রে যখন ডুব দিস সাগর তল দেশে গিয়া দেখ একটা সুন্দর গর আপনার গম্বুজের মতন গর এই গরের মধ্যে সাইটটা দরওয়াজা কিন্তু কোন দরওয়াজা ভাই পানি ঢুকে না এই গরের ভিতরে একজন সুদর্শন যুবক এত সুন্দর যুবক বসিয়ার বিষয় আল্লাহর বন্দার সামনে জন্নতি ভয়ে বসল মধ্যে তসবি আল্লাহর বন্দায় আল্লাহর গুলামে ঘরেতে সয় হজরতে সুলাই মানালে সোলামে ফরমাইল জোয়ান তুমি জাগার মাঝে খিলাইলাই তোমার গরুর সাইটটা দরওয়াজা কুলা কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকেলা কোনো বাণী ঢুকেলা তুমি খিলাইলায় ওই সময় আল্লাহর বন্ধায় জানাইল নবী সুলাইমান আমার ইনু আবার কারণ হইল আমার মা বাবার অবদান বলে খিলারে ভাই বলে ও নবী সুলাইমান আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা আমার মায়ের জমিন চোখ কেটে তালা আমার বাবা জমিন আতুর আসলা আমি আট বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফিরা করলাম মার জরুর সরাইলাম মার খেদমত করলাম আমার বাবার খেদমত করলাম আমি জমিন ধনী আসলাম না আমি দিন মজুর মানু জমিন আসলাম আমি খাম হরিয়া আমার মারে খাবাইলাম বাবার খাবাইলাম যখন আমার মার মরণের সময় আইসে আমি আমার মায়ের দ্বারো ওই সময় আমার মা

আল্লাহর বান্দায় জানাইলো ও নবী সুলাইমান আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাতার দরবারে আসলাম ওই সময় আমার বাবা হাতুলিয়া ধরে চাইতে বাবুলা আমারে জাদু দিয়ে জমিন লা খাই আর খাইলো আমারে জাদুয় জমিনের খেদমত কর আমি বাবা আমার যাইয়ার আমি বাবায় দোয়া আর আমার জাদুরে ওলাই একটা এবার তোর জায়গা দে যে জায়গা খান শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে সুবহান আল্লাহ ও আল্লাহর বন্ধায় হইল আল্লাহর হুকুমে আমি সাগর নিচে এই জায়গা খানো আইসি হজরতে আলাইহিস সালাম যায় তোমার মায়ে দোয়া করছো নাল্লাই কবুল করো তোমার বাবা দোয়া করছো নাল্লাই কবুল করছো এখন আমার এখন যায় ঈদ গড়ের মাঝে কত দিন তুলে সাগর নেছে আল্লাহ আল্লাহ তোমার জমানার নবী খেয়ে আসলা হইলাও হইল ও নবী সুলাইমান আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হজরত ইব্রাহিম খলিল্লা হজরত সুলাইমান আলাই সালামে জাগা ইব্রাহিম আলাই সালাম তলি লইয়া হিসাব আরম্ভ করলাম করার বাদে দেখা যায় একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই দুই বছর নাই বছর নাই দুইশ বছর নাই এক বন্দায় মাত্র দুই হাজার বছর জীবন ভাই এর কারণে রসুল্লাইন কাটা মা বাবার জন্য যদি বন্দায় দোয়া করে না আল্লাহ তারে যে ঘর বড় তুলি এর কারণে বাইরে

বাইরে অলির রোজার মধ্যে আমি সময় নষ্ট করতাম নাই মাত্র এক হাজার একজন মানুষে দেও আমি দোয়া